পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা শারীরিকভাবে সম্পূর্ণভাবে মেয়ে থেকে ছেলে হতে চায়। মেয়ে থেকে ছেলে হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সিদ্ধান্ত নিয়েছেন SRS সার্জারি করিয়ে শারীরিকভাবে পুরুষ হবেন। সুচেতনা আরও বলেছেন, শুধু শারীরিকভাবে নয়, আইনগতভাবে তিনি ছেলে হতে চান, মেয়ে থেকে ছেলে হতে চান। তিনি আরও জানিয়েছেন, তার বিশেষ বান্ধবী সুচন্দার সঙ্গে নতুন জীবন শুরু করতে মেয়ে থেকে তিনি ছেলে হতে চান, যার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত, সার্জারি করাতেও প্রস্তুত। অর্থাৎ এখানে পরিষ্কার, CPIM অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে সুচেতনা ছেলে হতে চান। এবার বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা মেয়ে থেকে ছেলে হতে চেয়েছে, এই খবরটা পৌঁছে গেছে দেবাংশু এবং মদন মিত্রর কাছে। কিন্তু মজার বিষয়, তারা কিন্তু সমর্থন করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎ কয়জনের মুখ বন্ধ রাখবেন? সমাজে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়েকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। তবে সমস্ত হাসি ঠাট্টাকে সরিয়ে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা শারীরিকভাবে মানসিকভাবে সার্জারি করিয়ে মেয়ে থেকে ছেলে হতে চাইছেন। তো এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন। জয় হিন্দ।